नमस्कार बंधुरा, आज आमी अपना देखाबो काकेर चरित्र निये। रोज सकाले काक के खेते दी चालेर ओपर, और कुकुर टुकुर खेये जाए बोले चालेर ओपर दी कुकुरेर जोन्नो नीचे देवा हय। मजार ब्यापार एई होच्छे जे काक के तो आमी खेते दी, किन्तु काकेरा आसेओ खेते, किन्तु जखनी आमी भिडियो करते जाई तखनी किन्तु काकरा उड़े पालिये जाए। देखो एई आमी भिडियो करार चेष्टा करेछि, तो काकरा उड़े पालाच्छे। देखो गाछेर ओपर बसे आछे, चारिदिके घुरछे, काक एकटा नय दुटो नय अनेकगुलो काक, एक एक दिन तो 10-15টা करे काकओ आसे खेते। आमि यथारीति खेते दी, जेदिन जेई रकम थाके, कबे बिस्कुट दी, कबे रुटी दी, जेदिन जेई रकम आमार सामर्थ्य जोटे आमि सेई रकमई किन्तु रोज दी आमि। किन्तु भिडियो किन्तु ओ किछुतेई आमाके करते देय ना। देखो गाछेर ओपर बसे आछे, डाकछे, किन्तु खेते आसछे ना। এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ক্যামেরা ফিটিং করে লুকিয়ে অনেক দূর থেকে এই ভিডিওটা আমি ম্যানেজ করেছি, যা কাকেরা না বুঝতে পারে এইরকমভাবে একটা ক্যামেরা কিন্তু ফিটিং করে রেখে দিয়ে গেছিলাম। মানে দাঁড়িয়ে, এমনি দাঁড়িয়ে থাকলে কিন্তু কাকেরা এসে খেয়ে যায়, কিন্তু যদি আমি তার পাশাপাশি যদি থাকি তাহলে কিন্তু কাক খেতে আসে না। আর অন্যান্য আরও অনেক রকম পাখি আছে, চড়াই পাখি, বাবুই পাখি, অনেক রকম পাখি, টুনটুনি পাখি, দাঁড়িয়ে থাকলে, পাশে দাঁড়িয়ে থাকলেও খেয়ে চলে যাবে, কিন্তু ভিডিও করতে দেবে না। এর কারণ যদি আপনাদের কোনো জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাও এর কারণটা কী। আমি 2021 সাল থেকে ফেব্রুয়ারি মাস থেকে এদেরকে খেতে দিই কোনো এক কারণের জন্য। যাই হোক, খেতে তো দিই আমি, খাওয়ার পরে আসে যথারীতি খেয়ে খেয়ে চলে যায়। সকালবেলাও আসে, দুপুরবেলা আসে, দুপুরবেলা আমি কাজ থেকে ফিরে এসে যখন খেতে যাই তখনও সামর্থ্যক মতো ভাত তরকারি যেটা থাকে ওগুলো খেতে দিই, বা ধরো মাছের কাঁটা হ্যান ত্যান, এগুলো তো আমাদের তো কিছু নেই, বেড়াল টেড়াল নেই, এগুলো তো ফেলে দিতে হয়, তো ওই জায়গাতে আমি দিয়ে দিই। ওরা তাকে এক কাক খায়, নলে কুকুর খায়, নলে বেড়াল, এ বহুত পশু পাখি আসে, ওরা খেয়ে চলে যায়। আগে এই যে কাকের যে স্বভাব, এটা নিয়ে আমি আমার আরও অনেক ভিডিও আছে দেখবে আমার এই ভিডিওতে। এই কাককে খেতে দেওয়ার নিয়ে আর একটা রহস্য আছে, এই কাককে নিয়ে আর একটা রহস্যজনক যেটা আমার সঙ্গে কাহিনী যেটা ঘটেছে। কাককে খেতে দেওয়ার পরে একজন আমাকে বলেছিল যে কাককে একটা পালক মাখবি, তো আমি যথারীতি বেশ কয়েকদিন মাগার পরে আজ পর্যন্ত একটা কাক উড়ে যাচ্ছে আর ওর একটা পালক ওর গা থেকে পড়ে গেছিল। ওই একটাই আমি আজ পর্যন্ত ওর পালক পড়তে দেখেছি, আর আজ পর্যন্ত আজকে 2.5 বছর 3 বছর আমি খেতে দিচ্ছি, কোনো দিন কিন্তু কাকের পালক ওইখানে পড়তে কিন্তু আমি দেখিনি। আর ওই পালকটা উনি বলেছিলেন যে মাদলি করে পড়তে। আমি আর অন্যান্য ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমার গলায় একটা মাদলি আছে, ওতে ওই কাকেরই পালক আছে, অন্য আর কিছু নেই। তো আর আজ পর্যন্ত কিন্তু কোনোদিনই আমি দেখতে পেলাম না যে কাকের একটা পালক পড়েছে। কাক তো দূরের কথা, অন্য কোনো পাখিরও কোনো দিন পালক ওইখানে যেখানে খেতে দিই আমি ওখানে কোনো দিন পড়তে কিন্তু আমি দেখিনি। কিন্তু এর তো মাদলির কোনো উপকার অপকার আমি জানি না, পড়েই আছি, পড়তে বলেছিল পড়ে আছি, যাক গিয়ে ওটা বড় কথা নয়। কারণ হচ্ছে কাক পালিয়ে যায় কেন আপনার কমেন্ট করে জানাও।